অন্বেষার কাছে কয়েকদিন ধরে নানা অচেনা নম্বর থেকে ফোন কল আসছিল। প্রত্যেকেরই একটাই প্রশ্ন, তার শেয়ার ট্রেডিং কেমন চলছে। অথচ অন্বেষা শেয়ার ট্রেড করেন না, ফলে অন্বেষা কিছুতেই বুঝতে পারছিলেন না যে এরা কোথা থেকে তার ফোন নম্বর পেয়েছিল। কয়েকজন কলারের কাছে তিনি এই বিষয়ে জানতেও চান। জবাব এসেছিল তার ফোন নম্বর একটি ট্রেডিং ওয়েবসাইটে রেজিস্টার্ড করা আছে, যে কারণেই কল করা হচ্ছে। কিন্তু সাইটের নাম জিজ্ঞাসা করলে কোনো সন্তোষজনক উত্তর তারা দিতে পারেনি। তাদের ওয়েবসাইটটি সেবে রেজিস্টার্ড এই বলে সকলেই পাশ কাটিয়ে গিয়েছে। প্রথম দিকে বিষয়টিকে হালকাভাবে নিলেও এই সব কাণ্ড কারখানায় অন্বেষা ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন। একদিন সকাল সকাল অফিস যাওয়ার সময় এমনই একটি ফোন কল পেয়ে শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি ফোনের ওপারে থাকা ব্যক্তিকে কড়া কড়া দু চারটে কথাও শুনিয়ে দেন। তারপর কি হলো, কলার অন্বেষাকে রীতিমতো হুমকি দিয়ে বলেন এরপর ফোন কল আর মেসেজের বন্যা বইয়ে দেব। তখন বুঝবেন ঠেলা, অজ্ঞাত এই ব্যক্তির হুমকি ফাঁকা আওয়াজ ছিল না। এরপর সত্যিই অন্বেষার ফোনে মুহুর্মুহু ফোন কল আর মেসেজ আসতে শুরু করে, ছাড় পায় না হোয়াটসঅ্যাপও। এমনকি বিভিন্ন অনলাইন শপিং সাইট এবং রিয়েল এস্টেট সার্চ পোর্টাল থেকেও মেসেজ আসতে থাকে। ফোন নম্বর যাচাই করার জন্য পরপর ওটিপি পাঠানো হয়। এই ফোন কল এবং SMS অত্যাচার থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এমন ঘটনা শুধুমাত্র অন্বেষার সঙ্গে ঘটছে তা কিন্তু নয়, অনবরত ফোন কল এবং মেসেজের অত্যাচারের শিকার হচ্ছেন বহু মানুষ। আপনি যদি এই ধরনের কল বা মেসেজ না পান, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। এখন আর কারোর পক্ষেই নিজের ফোন নম্বর গোপন রাখা প্রায় অসম্ভব। বিভিন্ন অ্যাপ থেকে, শপিং স্টোর, নিজেদের ফোন নম্বর আমরা কোথায় না কোথায় দিয়ে রেখেছি তা হয়তো নিজেরাই ঠিক মতো বলতে পারবো না। আর সাইবার অপরাধীরা সেখান থেকেই নম্বর কালেক্ট করছে এবং তারপর আপনাকে প্রতারিত করার ছুতো খুঁজে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা কি বলছেন? সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ রিতেশ ভাটিয়া একে SMS বম্বিং বলে চিহ্নিত করছেন। এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে আপনি কারোর নম্বর এন্টার করে দিলে তারা গুচ্ছ মেসেজ পাঠাতে শুরু করে। একইভাবে এমন কিছু সফটওয়্যারও রয়েছে যার সাহায্যে মেসেজ পাঠানো যায়। এর মাধ্যমে 50 থেকে 100 বা 200 থেকে 500টি পর্যন্ত মেসেজ পাঠানো যেতে পারে। সেই সীমা শেষ না হওয়া পর্যন্ত একজনের কাছে মেসেজ আসতেই থাকবে। এছাড়া হ্যাকাররা এমন অটোমেটিক সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছে যা বারবার OTP API অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে মোবাইলে OTP SMS মেসেজ পাঠায়। এখন প্রশ্ন হলো, এই ধরনের কল এবং মেসেজ বম্বিং অ্যাটাকের শিকার হলে কি করা উচিত? এই ধরনের ফোন নম্বর ব্লক এবং মেসেজ বা ফোন কল উপেক্ষা করা ছাড়া ভুক্তভোগীর কাছে আর কোনো উপায় নেই, এমনটাই মনে করেন রিতেশ ভাটিয়া। এছাড়া পরিত্রাণের আর কোনো পথ নেই। যারা কল বা মেসেজ করছেন তারা কিছু সময় পর নিজে থেকেই আপনাকে হয়রানি করা বন্ধ করবে। এর মানে অন্য ব্যক্তি হাল না ছাড়া পর্যন্ত আপনাকে তার সইতেই হবে। আপনি যাতে SMS বম্বিংয়ের শিকার না হন সেই বিষয়ে সতর্ক হন। দোকানে, বাজারে বা শপিং কেনাকাটা করার সময়, রাস্তাঘাটে চলাফেরার সময় যাকে তাকে নিজের ফোন নম্বর দেওয়া বন্ধ করুন। শুধুমাত্র প্রয়োজনেই আপনার নম্বরটি শেয়ার করুন।